আসসালামু আলাইকুম। হ্যালো, শোনা যাচ্ছে? স্যার, ওকে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো, তাই তো? ইয়েস স্যার, ওকে, আমরা স্টার্ট করব। আমরা লাস্ট ক্লাসে একটা লাস্ট ক্লাসে আমরা যা করেছি একটু জাস্ট রিভিউ করব। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কে আরেকটা নাম আছে, এটা বলে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল। আমরা সবাই জানি এটা কি বলে, যে দ্যাট দ্য এনার্জি ক্যান নেদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড অ্যান্ড ক্যান বি অনলি চেঞ্জড ফর্মস। এটা তার ফর্মটাকে চেঞ্জ করে শুধু। Every bit of energy must be accounted for during a process. The conservation of energy principle, that is, or the energy balance for any system undergoing any process may be expressed as follows. সেটা কি? সে বলছে যে নেট এনার্জি, দ্যাট ইজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য টোটাল এনার্জি অব দ্য সিস্টেম, দ্য নেট চেঞ্জ অফ এনার্জি দ্যাট ইজ ইনক্রিজ অর ডিক্রিজ of the total energy of the system during a process is equal to the difference between the total energy entering and the total energy leaving the system during that process. এটা বলছে যে নেট এনার্জি যেটা আমরা দিব এবং যেটা আউট হয়ে যাবে, এই দুইটার বিয়োগফল হবে নেট এনার্জি যেটা চেঞ্জ হচ্ছে সিস্টেমের ভিতরে, সেটা বলছে। সেটা হলো কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল আর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এখানে আমরা এই ইয়াটা দেখাচ্ছিলাম যে টোটাল এনার্জি এন্টারিং দ্য সিস্টেম মাইনাস টোটাল এনার্জি লিভিং দ্য সিস্টেম ইকুয়াল টু চেঞ্জ অফ দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। সিস্টেমের এই দুটো বিয়োগ করলে যেটা থাকবে সেটা হলো চেঞ্জ অফ দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। এখানে আমরা টোটাল এনার্জি এনার্জি ক্যান বি ট্রান্সফার টু আর ফর্ম ফ্রম এ সিস্টেম বাই হিট, ওয়ার্ক অ্যান্ড মাস ফ্লো। এই তিনভাবে এনার্জিকে ট্রান্সফার করা যায়। And the total energy of the simple compressible system consists of internal kinetic and potential energy. এই তিনটাই internal energy বলা হয়, kinetic এবং potential energy কে। কাজে এখানে kinetic potential energy মানে internal energy. The energy balance for any system undergoing any process can be expressed, এখানে একটা আগের ইকুয়েশনটাকে আমরা সংকেত দিয়ে প্রকাশ করি, E in, E মানে total energy in minus এনার্জি আউট, নেট এনার্জি ট্রান্সফার বাই হিট, ওয়ার্ক অর মাস, যেটা দিবা যেটা আউট হয়ে যাবে, এই দুইটার বিয়োগফলটা হলো নেট এনার্জি ট্রান্সফার ইকুয়াল টু ডেল ই সিস্টেম। এই সিস্টেমের এনার্জি ডিফারেন্স, অর্থাৎ কতটা আগে ছিল দুইটার বিয়োগফল করলে কতটা ইনক্রিজ হলো, সেটা চেঞ্জ ইন ইন্টারনাল কাইনেটিক পটেনশিয়াল এনার্জি। এখন এটাকে আমরা রেট হিসেবে প্রকাশ করতে পারি, রেট অফ নেট এনার্জি ট্রান্সফার, অর্থাৎ টাইম দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এই সংকেতটাকে আমরা ই ডট দিয়ে প্রকাশ করব। ই ডট হলো টাইম রেট, টাইম পার ইউনিট টাইম। ই ডট ইন মাইনাস ই ডট আউট, অর্থাৎ রেট অফ নেট এনার্জি ট্রান্সফার বাই হিট, ওয়ার্ক অ্যান্ড মাস ইকুয়াল টু ডি ই সিস্টেম ডিভাইডেড বাই ডিটি, মানে ডিটি আসলো যেহেতু পার ইউনিট টাইম। এই জন্য রেট অফ চেঞ্জ, এখানে রেট অফ চেঞ্জ ইন ইন্টারনাল কাইনেটিক পটেনশিয়াল এনার্জি। এখানে একটা জিনিস বলছে, যদি সিস্টেমটা স্টেডি সিস্টেম হয় সেখানে যত এনার্জি ইন হবে ততটাই আউট হয়ে যাবে। সুতরাং রেট অফ এনার্জি ইন ইকুয়াল টু রেট অফ এনার্জি আউট, সেটা শর্ট তো হলে একটাই, সেটা হতে হবে স্টেডি সিস্টেম হতে হবে, স্টেডি ফ্লো। ইন স্টেডি অপারেশন দ্য রেট অফ এনার্জি ট্রান্সফার টু দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু দ্য রেট অফ এনার্জি ট্রান্সফার ফ্রম দ্য সিস্টেম। আমরা তারপর বললাম যে যদি কোনো সিস্টেমে ইন দ্য অ্যাবসেন্স অফ সিগনিফিকেন্ট ইলেকট্রিক ম্যাগনেটিক তারপর মোশন গ্র্যাভিটি অ্যান্ড সার্ফেস টেনশন ইফেক্ট, যদি এই কয়েকটা জিনিস না থাকে তাহলে ফর স্টেশনারি সিম্পল কম্প্রেসিবল সিস্টেম যেটা, সেখানে এই এই ধরনের জিনিসগুলো থাকে না, ইলেকট্রিক ম্যাগনেটিক মোশন গ্র্যাভিটি অ্যান্ড সার্ফেস টেনশন ইফেক্ট এগুলো থাকবে না যদি এটা স্টেশনারি সিম্পল কম্প্রেসিবল সিস্টেম হয়। সেক্ষেত্রে দ্য চেঞ্জ অফ চেঞ্জ ইন টোটাল এনার্জি ফর এ সিস্টেম ডিউরিং দ্য প্রসেস ইজ সিম্পলি দ্য চেঞ্জ ইন ইটস ইন্টারনাল এনার্জি। তাহলে আমরা যেটা বুঝলাম যে এখানে যদি কোনো একটা সিস্টেমের ভিতরে
with the electric magnetic motion, gravity and surface tension effect যদি না থাকে সেই ক্ষেত্রে তার ইন্টারনাল এনার্জি যে সিস্টেমের যে ইন্টারনাল এনার্জি যে চেঞ্জটা আসবে সেটা ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি তাহলে চেঞ্জ অফ টোটাল এনার্জির যে চেঞ্জটা আসবে চেঞ্জ অফ দা সিস্টেম অফ দা এনার্জি ইকুয়াল টু সেটা আর কিছু না সেটা হলো ইন্টারনাল এনার্জির চেঞ্জ আর কিছু না এটা বলে রাখতে হবে যদি সেখানে শর্ত হলো একটা ইলেকট্রিক ম্যাগনেটিক মোশন গ্র্যাভিটি অ্যান্ড সারফেস টেনশন এফেক্ট এগুলো থাকা যাবে না মোস্ট অফ দা সিস্টেম আমাদের এটাই ইন্টারনাল এনার্জিটিক চেঞ্জ হয় আমাদের ইন হিট ট্রান্সফার অ্যানালাইসিস ইউ আর ইউজুয়ালি ইন্টারেস্টেড অনলি ইন দা ফর্মস অফ এনার্জি দ্যাট ক্যান বি ট্রান্সফারড এজ এ রেজাল্ট অফ টেম্পারেচার ডিফারেন্স আমরা যদি হিট ট্রান্সফার করব হিট ট্রান্সফারে আমরা ইন্টারেস্টেড হব টেম্পারেচার ডিফারেন্সের জন্য যে এনার্জি ট্রান্সফার হয় সেই এনার্জি নিয়ে আমরা ডিল করব সেটাই হলো হিট অথবা থার্মাল এনার্জি ইন সাচ কেসেস ইট ইজ কনভেনিয়েন্ট টু রাইট হিট ব্যালেন্স এই ক্ষেত্রে আমরা হিট ব্যালেন্স আমরা লিখতে পারি অ্যান্ড টু ট্রিট দ্য কনভার্সন অফ নিউক্লিয়ার কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জি ইন টু থার্মাল এনার্জি অ্যাজ হিট জেনারেশন তাহলে যদি আমাদের কখনো এরকম ইকুয়েশনের ভিতরে এটা আসে যে নিউক্লিয়ার কনভার্সন অফ নিউক্লিয়ার এনার্জি অথবা কেমিক্যাল আর ইলেকট্রিক্যাল এনার্জিস ইন টু থার্মাল এনার্জি তাহলে এটাকে আমরা বলবো হিট জেনারেশন আমরা ইকুয়েশনটা যদি দেখি তাহলে দ্য এনার্জি ব্যালেন্স ইন দ্যাট কেস ক্যান বি এক্সপ্রেস অ্যাজ হিট যেটা দিলাম কিউ ইন মাইনাস কিউ আউট এটা তো আছেই তার সাথে যোগ হবে হিট জেনারেশন হিট জেনারেশনটা কোনটা সেটা বলছি যদি আমরা এই কয়েকটা ঘটনা ঘটে কনভার্সন অফ নিউক্লিয়ার কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু দ্য থার্মাল এনার্জি যদি হয় সেই ক্ষেত্রে হিট জেনারেশনের এই টার্মটা অ্যাড হবে তাহলে এই তিনটা যদি আমরা এই তিনটা টার্ম যদি আমরা যোগ করি তাহলে এই দুইটা টার্ম যদি যোগ করি অর্থাৎ নেট হিট ট্রান্সফার প্লাস ই জেনারেশন অর্থাৎ হিট জেনারেশন এই দুইটা ইকুয়াল টু থার্মাল সিস্টেমের থার্মাল এনার্জির ইনক্রিজ অর ডিক্রিজ চেঞ্জ অফ থার্মাল এনার্জি অফ দ্য সিস্টেম তাহলে এটি হলো এনার্জি ব্যালেন্স এই পর্যন্ত আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম আমরা আজকে থেকে নতুন যে চ্যাপ্টার শুরু করব সে চ্যাপ্টার না একই চ্যাপ্টারের নতুন টপিক যেটা হলো এনার্জি ব্যালেন্স ফর ক্লোজ সিস্টেম ফার্স্ট আমরা এটা দেখব তারপর আমরা দেখব এনার্জি সিস্টেম ফর ওপেন সিস্টেম দ্যাট ইজ স্টেডি ফ্লো সিস্টেম আমরা এনার্জি ব্যালেন্স ফর ক্লোজ সিস্টেমটা দেখি এটা উইদিন ব্র্যাকেট লেখা আছে ফিক্সড মাস এখানে বাম পাশে একটা ক্যান দেখতে পাচ্ছি ক্যান সেই ক্যানের ভিতরে ক্যান একটা ক্লোজ একটা ক্যান সেই ক্যানের একটা নির্দিষ্ট ভলিউম আছে এর ভিতরে যে লিকুইড অথবা গ্যাস থাকবে সেটা হলো ফিক্সড মাস বলছে এখানে বাইরে কোনো গ্যাস ইনও হচ্ছে না বাইরও হচ্ছে না সুতরাং একটা ফিক্সড ভলিউম এবং ফিক্সড মাস এই ক্ষেত্রে দ্য টোটাল এনার্জি ই ফর মোস্ট সিস্টেম এনকাউন্টার কনসিস্ট অফ দ্য ইন্টারনাল এনার্জি এরকম একটা ক্লোজ সিস্টেম হলে আগেও আমরা বলছি যে এনার্জি যেটা ই হবে ই এনার্জিটাই হবে তোমার সেটা হবে ইন্টারনাল এনার্জি দিস ইজ স্পেশালি দ্য কেস ফর স্টেশনারি সিস্টেম সিন্স দে ডু নট ইনভলভ এনি চেঞ্জেস ইন দেয়ার ভেলোসিটি অর এলিভেশন ডিউরিং দ্য প্রসেস এটা নর্মালি মোস্ট অফ দ্য কেস এটা হবে স্টেশনারি সিস্টেমের উপর যেটা আগে আমরা বললাম যদি এই ক্ষেত্রে তোমার ওই যে ইলেকট্রিক ম্যাগনেটিক এলিভেশন এই ধরনের কোনো কাজ হবে না যার কারণে এটাকে আমরা এনার্জির যে চেঞ্জটা হবে সেটা কোনো ওয়ার্ক হবে না যার কারণে এটাকে আমরা বলবো যে ইন্টারনাল এনার্জিটা শুধু চেঞ্জ হবে দ্য এনার্জি ব্যালেন্স রিলেশন ইন দ্যাট কেস রিডিউসেস টু স্টেশনারি ক্লোজ সিস্টেম এখানে এনার্জি ইন মাইনাস এনার্জি আউট যে এনার্জি আমরা ইন করব আর যেটা আউট হয়ে যাবে ইকুয়াল টু সেটা ইন্টারনাল এনার্জি আকারে সে চেঞ্জটা হবে তা আমরা আগেও আগের এই ইকুয়েশন দেখেছি যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জিকে আমরা লিখতে পারি মাস অফ দ্যাট ফ্লুইড ইন্টু সিভি ইন্টু ডেল্টি এটা আমরা আগে দেখেছি এটা ইউনিট হলো জুল এম সিভি ডেল্টি এটা আমরা দেখেছি ইন্টারনাল এনার্জি চেঞ্জটা যদি হয় আর এনথালপি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এম সিপি সিভির জায়গায় সিপি হবে সেটা কখন আসবে সেটা আমরা পরে আমরা পরের ইয়াতে ডিসকাস করব এই ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যদি একটা ফিক্সড ভলিউম হয় ফিক্সড মাস হয় এবং ক্লোজ সিস্টেম হয় সেই ক্ষেত্রে ইন্টারনাল যে এনার্জি আমরা দিব এবং যেটা আউট হয়ে যাবে এই দুইটার বিয়োগফল হবে টোটাল চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি আর সেই ইন্টারনাল এনার্জিকে আমরা লিখতে পারি
m into m holo mass cv cv holo atoma jani cv ebong del t temperature difference তাহলে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম আর সিভি হলো স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম আর এটা সিপিটা আর সিভি জায়গায় সিপি হবে যেটা এটা ওপেন সিস্টেম হয় স্টেডি ফ্লো সিস্টেম হয় সেটা আমরা পরে আসছি এখানে বলছে ফাইন্ড দ্য সিস্টেম ইনভলভস হিট ট্রান্সফার অনলি এন্ড নো ওয়ার্ক ইন্টারঅ্যাকশনস এখানে যদি কোনো ওয়ার্কের কোনো ইন্টারঅ্যাকশন না থাকে অনলি যদি হিট ট্রান্সফার হয় অ্যাক্রস ইটস বাউন্ডারি দ্য এনার্জি ব্যালেন্স relation must further reduces to stationary closed system that is no work equal to amra likhte pari ekhane jodi kono work na hoy tahole jodi khali heat transfer tai hoy shudhu ekhane shei khetre normally ei dhoroner closed system e tai hoy shei khetre amra likhte pari q equal to m mane mcv delta or internal energy change thake jodi amra likhte pari je q holo q is the net amount of heat transfer এখানে হিট ট্রান্সফার রেট না এটাকে বলবো আমরা নেট অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার যে হিট আমরা দিব ইন মাইনাস হিট আউট এই দুইটার বিয়োগফলটা হলো কিউ ইকুয়াল টু এম সিবি ডেল টি যখন এই ইকুয়েশনটা তোমার মনে রাখতে হবে কারণ এই ইকুয়েশনটা আমাদের হিট ট্রান্সফারের একটা বেসিক ইকুয়েশন বিভিন্ন সময় এটা আসবে এটাকে দিস ইজ দা ফর্ম অফ এনার্জি ব্যালেন্স রিলেশন and এটা আমরা ইউজ করব মোস্ট অফেন উই ইউজ দিস ওয়ান উইথ দা ফিক্সড মাস এবং ক্লোজ সিস্টেম ফিক্সড মাসের ক্ষেত্রে কি ইকুয়াল টু এম সিবি ডেল টি এই ইকুয়েশনটা আমরা ইউজ করব এটা মনে রাখতে হবে তোমাকে এখানে যেটা দেখা যাচ্ছে যে স্পেসিফিক হিট এই তোমার ক্যানের ভিতরে যে লিকুইডটা অথবা গ্যাস আছে তার স্পেসিফিক হিট হলো সিবি মাস হলো এম ইনিশিয়াল টেম্পারেচার ছিল তার টি ওয়ান আর ফাইনাল টেম্পারেচার টি টু তাহলে আর ইন্টারনাল এনার্জি চেঞ্জটা হবে অর্থাৎ দ্যাট ইজ কিউ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি যেটা আমরা পাবো সেটা হলো ডেল ইউ যেটা ডেল ইউ ইকুয়াল টু এম সিভি ইন্টু টি ওয়ান মাইনাস টি টু ইন দ্য অ্যাবসেন্স অফ এনি ওয়ার্ক ইন্টারঅ্যাকশন যেটা আগে বললাম দ্য চেঞ্জ ইন দ্য এনার্জি কন্টেন্ট অফ এ ক্লোজ সিস্টেম ইজ ইকুয়াল টু দ্য নেট হিট ট্রান্সফার এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে কোনো যদি ওয়ার্ক ইন্টারঅ্যাকশন না থাকে তাহলে এনার্জির যে চেঞ্জটা হবে ইন দা কন্টেইনার অথবা ইন দা ক্যান অথবা ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি যেটার চেঞ্জ হবে সেটা ইকুয়াল টু নেট হিট ট্রান্সফার দ্যাট ইজ ইকুয়াল টু এম ইন্টু সিবি ইন্টু টি ওয়ান বিয়োগ টি টু এটা হলো আমরা ক্লোজ সিস্টেম দেখলাম এখন আমরা এনার্জি ব্যালেন্স ফর স্টেডি ফ্লো সিস্টেম স্টেডি ফ্লো আমরা আসতেছি একটু পরে স্টেডি ফ্লো কি জিনিস সেটা বলবো স্টেডি ফ্লো সিস্টেমের ক্ষেত্রে কি হবে সেটা আমরা এই এখন আমরা ডিসকাস করব দা লার্জ নাম্বার অফ ইঞ্জিনিয়ারিং ডিভাইসেস সাচ অ্যাজ ওয়াটার হিটার কার রেডিয়েটরস ইনভলভস মাস ফ্লো ইন এন্ড আউট অফ সিস্টেম তাহলে এখানে আগেরটা যেমন ছিল ফিক্সড ক্যান একটা ক্লোজ সিস্টেম আর এখানে বলছে যে মাস ফ্লো ইনও হবে এবং আউট হবে সুতরাং এটা যেমন একটা এক্সাম্পল দিচ্ছি যে ওয়াটার হিটার হতে পারে এন্ড কার রেডিয়েটর এগুলাতে মাস ফ্লো হয় মাস ফ্লো ইন হয় এবং সিস্টেম থেকে আউট হয় এন্ড দেয়ার আর মডেলড অ্যাজ এ এটাকে বলা হয় একটা কন্ট্রোল ভলিউম মাস ফ্লো যাচ্ছে একটা কন্ট্রোল ভলিউম যদি তুমি ইমাজিনেশন রাখো সেখানে মাস ফ্লো ঢুকতেছে আবার মাস ফ্লো বের হয়ে যাচ্ছে অর্থাৎ লিকুইড অথবা এয়ার অথবা তোমার লিকুইড অথবা যে কোনো ফ্লুইড ঢুকতেছে এবং সে রেটে আবার বের হয়ে যাচ্ছে তাহলে সেই সেরকম যদি কোনো একটা সিস্টেম হয় সেই সিস্টেমটাকে বলা হয় আমরা মডেল বলবো কন্ট্রোল ভলিউম মোস্ট কন্ট্রোল ভলিউমস আর অ্যানালাইজড আন্ডার স্টেডি অপারেটিং কন্ডিশনস এখানে স্টেডি অপারেটিং কন্ডিশন হবে যদি কন্ট্রোল ভলিউম আমরা অ্যানালাইজ করি সেখানে ধরবো যে স্টেডি অপারেশন কন্ডিশন এন্ড স্টেডিটা কি জিনিস The term steady means no change with time at a specified location. কোন একটা পার্টিকুলার লোকেশনে টাইমের সাথে প্রপার্টিজ কোনো চেঞ্জ হবে না সেটাকে বলে স্টেডি সব সময় একই থাকবে একটা পার্টিকুলার লোকেশনে আরেকটা লোকেশনে যদি যাও সেখানেও এক মিনিট আগে যা ছিল দুই মিনিট পরেও তাই হবে এক ঘন্টা পরেও তাই থাকবে অর্থাৎ লোকেশন টু লোকেশনে ভেরি করবে কিন্তু পার্টিকুলার লোকেশনে প্রপার্টিগুলো একই থাকবে এটাকে বলা হয় স্টেডি ফ্লো
আর এটা যদি অপোজিট টু দ্য স্টেডি ইজ কল্ড আনস্টেডি অর ট্রানজিয়েন্ট ফ্লো। তাহলে স্টেডি ফ্লো বোঝা গেল যে কোন একটা পার্টিকুলার লোকেশনে টাইমের সাথে তার প্রপার্টিস এর কোনো চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে। দ্য টার্ম ইউনিফর্ম ইমপ্লাইজ নো চেঞ্জ উইথ পজিশন থ্রু আউট এ সার্ফেস অর রিজন এট এ স্পেসিফিক টাইম। এখানে ইউনিফর্ম এবং স্টেডি মধ্যে পার্থক্য আছে। ইউনিফর্ম ইমপ্লাইজ নো চেঞ্জ উইথ পজিশন, কোন একটা পজিশনে পজিশনের সাথে এটা চেঞ্জ হবে না, থ্রু আউট এ সার্ফেস অর এ রিজন এট এ স্পেসিফিক টাইম, কোন একটা পার্টিকুলার টাইমে 10টা 10 মিনিটে সে সব জায়গায় একই রকম থাকবে, এটাকে বলা হয় ইউনিফর্ম। এট এ স্পেসিফাইড টাইমে অল ওভার দ্য রিজন অল ওভার দ্য পজিশন প্রপার্টিস একই রকম থাকবে, এটাকে বলা হয় ইউনিফর্ম। স্যার স্টেডি স্টেডি আর ইউনিফর্ম মধ্যে বেসিক ডিফারেন্স কি স্যার? স্টেডিটা বললাম তো যে কোন একটা সিস্টেমের প্রতিটা লোকেশনে একটা পার্টিকুলার টাইমে তার ইয়াটা একই রকম থাকবে, সে যে একটা পাইপের মধ্যে ফ্লো হচ্ছে সেই পাইপের সে 10টা 5 মিনিটে সে আমি যেটা টাইম ধরি পার্টিকুলার টাইম 10টা 5 মিনিটে পাইপের ওই লোকেশন যে লোকেশনটা আমি কনসিডার করবো ওই লোকেশনে ফ্লুইডের ভেলোসিটি একই রকম থাকবে, প্রেশার একই রকম থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না, সব সব জায়গায় তুমি একই রকম পাবা পার্টিকুলার টাইমে। এন্ড পরের টাইম যদি 10টা 5 মিনিটের 10টা 6 মিনিটে আসলা তখন চেঞ্জ হতে পারে, কিন্তু পার্টিকুলার কোনো একটা টাইমে এটার কোনো চেঞ্জ হবে না, এটাকে বলা হয় ইউনিফর্ম। আর স্টেডিটা হলো যে তোমার টাইমের সাথে নো চেঞ্জ উইথ টাইম এট এ স্পেসিফাইড লোকেশন, এখানে লোকেশন টু লোকেশনে তোমার চেঞ্জ হবে, এক লোকেশন থেকে আরেক লোকেশনে গেলে চেঞ্জ হবে, কিন্তু পার্টিকুলার লোকেশনে সারাদিন একই রকম থাকবে, টাইমের যত টাইম চেঞ্জ হতে থাকবে কিন্তু ওই লোকেশনে তার প্রপার্টি কোনো চেঞ্জ হবে না। নর্মালি যেমন নজেলের যে ফ্লো হয় বা টারবাইনের যে ফ্লো হয়, তোমার যদি এখানে তোমার একটা সেট প্রসিড একটা সেট যদি ইয়াতে রাখো তুমি ভেলোসিটি যদি সেট করে রাখো তাহলে ওই সেটেই দেখবো যে নজেলের পার্টিকুলার একটা পয়েন্টে তোমার ভেলোসিটি তারপরে তোমার প্রেশার টেম্পারেচার এগুলো একই রকম থাকবে, কিন্তু লোকেশন যদি চেঞ্জ করো অন্য লোকেশনে আবার চেঞ্জ হবে কিন্তু পার্টিকুলার লোকেশনে একই রকম থাকবে, এটাকে বলা হয় স্টেডি, যেটা টাইমের সাথে কোনো চেঞ্জ হয় না কিন্তু লোকেশনের সাথে চেঞ্জ হয়। আর ইউনিফর্ম হলো এটা তোমার লোকেশন অনুযায়ী অল ওভার দ্য লোকেশনে একই থাকে কোনো পার্টিকুলার টাইমে, টাইম যখন চেঞ্জ হয়ে যাবে তোমার ইউনিফর্মটাও ওটাও চেঞ্জ হবে, সেটাকে বলা হয় ইউনিফর্ম, কিন্তু সব জায়গায় একই রকম থাকবে। ক্লিয়ার? Yes sir. ক্লিয়ার না হলে বলো। স্যার ক্লিয়ার স্যার। স্টেডিটা কি বলো দেখি এবার। স্টেডি স্যার স্টেডি হচ্ছে স্যার টাইম চেঞ্জ হলেও স্যার একটা পার্টিকুলার লোকেশনে সব সময় প্রপার্টি সেমই থাকবে স্যার। রাইট, পার্টিকুলার টাইমের সাথে এটা কোনো চেঞ্জ হবে না মোট কথা, এবং একটা পার্টিকুলার লোকেশনে সেম থাকবে, এটা হলো স্টেডি। আর ইউনিফর্মটা ইউনিফর্ম স্যার একটা স্পেসে একই থাকবে কিন্তু টাইমের সাথে চেঞ্জ হবে স্যার, টাইম চেঞ্জ করলে অল ওভার দ্য প্লেস সেম থাকবে, অল ওভার দ্য প্লেস সেম থাকবে একটা পার্টিকুলার টাইমে। এখন যদি তারপরে আবার আরেকটা টাইমে নাও সেই টাইমে ওই একই মানে আগের যে কন্ডিশন সেটা নাও থাকতে পারে, কিন্তু তখন যে কন্ডিশন পাবে সেই কন্ডিশন সব জায়গায় একই রকম পাবা, অর্থাৎ জায়গাটায় সব জায়গায় একই রকম থাকবে ইউনিফর্ম। আমরা যখন ইউনিফর্ম পরি যেন সবাই একই রকম না, একই ইউনিফর্ম পরি সে ইউনিফর্ম সব জায়গায় একই রকম, ভেলোসিটি প্রেশার ডেন্সিটি সব একই রকম থাকবে। আর স্টেডিটা হলো পার্টিকুলার লোকেশনে যে এক পাবা কিন্তু পরের লোকেশন যে আবার চেঞ্জ হবে, সুতরাং লোকেশন টু লোকেশন এটা ভেরি করবে। এটাই দ্য টোটাল এনার্জি অফ কন্ট্রোল ভলিউম ডিউরিং স্টেডি ফ্লো প্রসেস রিমেইনস কনস্ট্যান্ট। স্টেডি ফ্লো হতে তোমার তোমার বলছে যে কন্ট্রোল ভলিউম যদি আমি কনসিডার করি, কন্ট্রোল ভলিউম যদি আমরা কনসিডার করি সেখানে স্টেডি ফ্লো যদি থাকে সেই ক্ষেত্রে টোটাল এনার্জি কন্টেন্ট অফ কন্ট্রোল ভলিউম ডিউরিং স্টেডি ফ্লো প্রসেস রিমেইন কনস্ট্যান্ট, ইসিভি ইকুয়াল কনস্ট্যান্ট থাকবে, কারণ এখানে ফ্লো মাস ফ্লো রেট একই রেখে থাকতেছে, সব সিস্টেম একই, স্টেডি ফ্লো মানে যা আসছে তাই আউট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এনার্জি কন্টেন্টটা বলছে যে এনার্জি কন্টেন্ট ইসিভি কন্ট্রোল ভলিউম এনার্জি কন্টেন্ট কনস্ট্যান্ট থাকবে। দ্য চেঞ্জ ইন দ্য টোটাল এনার্জি অফ দ্য কন্ট্রোল ভলিউম ডিউরিং সাচ এ প্রসেস ইজ জিরো, যেহেতু কনস্ট্যান্ট কনস্ট্যান্টের ক্ষেত্রে যেহেতু ইসিভি কনস্ট্যান্ট থাকবে কাজে এখানে চেঞ্জ হবে না, চেঞ্জটা হবে জিরো, মানে যদি কনস্ট্যান্ট থাকে সেটাকে যদি ডিফারেনশিয়েট করো তাহলে কি হবে সেটা জিরো হয়ে যায়।
কাজেই তোমাকে এখানে the change in the total energy of a control volume during such process is zero. ECV equal to zero. Change টা zero আসবে. Change হবে না যেহেতু এটা constant থাকবে. Constant থাকলে তার change হবেই না. স্বাভাবিক সবসময় এটা একই রকম থাকবে স্টেডি স্টেটের ক্ষেত্রে energy control টা. The amount of energy of entering the control volume in all forms. Control volume এটা একটা control volume যদি ধরো তুমি এই কন্ট্রোল ভলিউমের ভিতরে হিট ওয়ার্ক এবং মাস ট্রান্সফার ফর স্টেডি ফ্লো প্রসেস মাস্ট বি ইকুয়াল টু দা অ্যামাউন্ট অফ এনার্জি লিভিং ইট এই কন্ট্রোল ভলিউমের ভিতরে যে এনার্জিটা হিট ওয়ার্ক এবং মাস এই আকারে যেটা ঢুকবে এবং সেটাই আবার একই স্টেডি ফ্লোর ক্ষেত্রে আবার সেটাই আবার বের হয়ে যাবে সুতরাং সিস্টেমের ভিতরে প্রিন্সিপাল এনার্জির কোনো চেঞ্জ আসবে না সে একই রকম থাকবে তুমি যদি বেশি অ্যামাউন্ট ঢুকাও বেশি অ্যামাউন্ট বের হয়ে যাবে সুতরাং তোমার সিস্টেমের ভিতরে যে এনার্জি সেটা আগে যা ছিল পরেও তাই থাকবে দ্য অ্যামাউন্ট অফ মাস ফ্লোয়িং থ্রু এ ক্রস সেকশন অফ এ ফ্লো ডিভাইস পার ইউনিট টাইম ইজ কল্ড মাস ফ্লো রেট অ্যান্ড ইজ ডিনোটেড বাই এম ডট এম ডট এখানে আমি এম এর উপরে একটা ডট দিতে হবে ডট চিহ্ন যেমন এখানে একটা ডট আছে এম ডট কিন্তু আমি এখানে লিখতে পারিনি এটা লেখাটা আমি জানি না হাউ টু রাইট দিস এম ডট এই জন্য আমি এম ডট হিসেবে লিখছি এখানে তো এখানে যে ইয়েটা আছে এই ছবিতে দেখা যাচ্ছে এম এর উপরে একটা ফোটা আছে এটাকে বলা হয় এম ডট কে আমরা বলি মাস ফ্লো রেট পার সেকেন্ডে কি পরিমাণ মাস ফ্লো হচ্ছে পার ইউনিট টাইমে যে মাসটা ফ্লো হয় অর্থাৎ মাস ফ্লো রেট এটাকে ইউনিট হলো কেজি পার সেকেন্ড মাস ফ্লো রেট কে তোমরা মনে রাখবে যে কেজি পার সেকেন্ড এটা ইউনিট অফ এ দ্য মাস ফ্লো রেট অফ এ ফ্লুইড at a cross section is equal to the product of the fluid density eta ekta jodi eta ekta fluid jodi ekta pipe er bhitor diye jay sei pipe er bhitor diye shor pipe er jodi tomar cross section area jodi pi d square by 4 hoy circular pipe er khetre eta area pi d square by 4 ar fluid er density ta jodi rho hoy ar velocity jodi v hoy আর এ সিটাই হলো ক্রস সেকশনাল এরিয়া সি মানে ক্রস সেকশনাল এরিয়া এ তো এরিয়া আর সি দা মানে ক্রস সেকশন তাহলে এম ডট ইকুয়াল টু রো ভি এসি এই তিনটার গুণফল এই তিনটা গুণ করলে তার ইউনিট তোমার আসবে কেজি পার সেকেন্ড তাহলে এখানে যেটা বলছে যে দ্য ভলিউম অফ ফ্লুইড ফ্লোয়িং থ্রু পাইপ অর ডাক্ট পার ইউনিট টাইম ইজ কল্ড দ্য ভলিউম ফ্লো রেট বা ভি ডট বলা হয় এটা এটা যেমন মাস ফ্লো রেট একটা আছে একটা জিনিস একটা হলো ভলিউম ফ্লো রেট আছে মাস ফ্লো রেটের ইউনিট হলো কেজি পার সেকেন্ড আর ভলিউম ফ্লো রেটের ইউনিট হবে মিটার কিউব পার সেকেন্ড তো ভলিউম ফ্লো রেট এবং মাস ফ্লো রেটের মধ্যে একটা রিলেশন আছে এটা তোমাদের অনেক অঙ্ক করতে এটা লাগবে ভলিউম ফ্লো রেট দেওয়া থাকবে মাস ফ্লো রেট বের করতে হবে অথবা মাস ফ্লো রেট দেওয়া থাকবে ভলিউম ফ্লো রেট বের করতে হবে এটা তোমাদের জানতে হবে কিভাবে কোনটা বের করতে হয় এখানে যেটা বলা আছে যে মাস ফ্লো রেট যদি স্টেডি ফ্লো হয় তাহলে মাস ফ্লো রেটটা তোমার সবসময় কনস্ট্যান্ট থাকবে অর্থাৎ যে পরিমাণ মাস ফ্লো রেট কোন একটা সিস্টেম কন্ট্রোল ভলিউমে ঢুকবে সেই পরিমাণ মাস ফ্লো রেট বের হয়ে যাবে অর্থাৎ এম ডট ইজ ইকুয়াল টু রো ভি এসি এটা হবে কনস্ট্যান্ট এখানে তোমার ভেরিয়েবল আছে রোটা চেঞ্জ হতে পারে ভিটাও চেঞ্জ হতে পারে কোরিসেশন এরিয়াটাও চেঞ্জ হতে পারে কিন্তু এই তিনটার গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে এটা খেয়াল রাখতে হবে ফর স্টেডি ফ্লোর ক্ষেত্রে এটাকে অন্য একটা ইকুয়েশন কন্টিনিউটি ইকুয়েশন বলা হয় তাহলে দ্য ভলিউম অফ এ ফ্লুইড ফ্লোয়িং থ্রু এ পাইপ অর ডাক্ট এটাকে যদি পার ইউনিট টাইম ইজ কল্ড দ্য ভলিউম ফ্লো যেটা এটা হলো মাস ফ্লো তো ভলিউমের যদি হয় সেটাকে আমরা বলবো ভলিউম ফ্লো রেট এটাকে ভি ডট দ্বারা প্রকাশ করা হয় এখানে ভি ডট ইকুয়াল টু ভি এটা ভি হলো ভেলোসিটি এসি হলো ক্রস সেকশনাল এরিয়া তাহলে ভেলোসিটিকে যদি আমরা ক্রস সেকশনাল এরিয়া দিয়ে গুণ করি তাহলে আমরা ভলিউম ফ্লো রেট পাচ্ছি এটাকে আমরা এইভাবে লিখতে পারি এম ডট অর্থাৎ মাস ফ্লো রেট ডিভাইডেড বাই রো তাহলে মাস ফ্লো রেট এবং ভলিউম ফ্লো রেটের যে রিলেশন সেটা হলো ভলিউম ফ্লো রেট ইকুয়াল টু মাস ফ্লো রেট ডিভাইডেড বাই রো অথবা মাস ফ্লো রেট ইজ ইকুয়াল টু ভলিউম ফ্লো রেট মাল্টিপ্লাইড বাই রো তাহলে আমরা এই রিলেশন থেকে আমরা ভলিউম ফ্লো রেট জানা থাকলে মাস ফ্লো রেট পাবো আর মাস ফ্লো রেট জানা থাকলে ভলিউম ফ্লো রেট পাবো
মাস ফ্লো রেটের ইউনিট হলো কেজি পার সেকেন্ড আর ভলিউম ফ্লো রেটের ইউনিট হলো মিটার কিউব পার সেকেন্ড Mass flow rate of a fluid through a pipe or duct remains constant during steady flow, but for the volume flow rate, it will not be constant unless density of the fluid remains constant. The mass flow rate ক্ষেত্রে বলছে যে এটা এটির একটা কন্ট্রোল ডটড লাইন দিয়ে দেখানো আছে এটা একটা কন্ট্রোল ভলিউম এই কন্ট্রোল ভলিউম ভিতরে যে মাস ঢুকতেছে মাস ফ্লো রেট m ডট ঢুকতেছে এট টেম্পারেচার t1 এটা যখন বের হচ্ছে m ডট t2 আকারে বের হচ্ছে খালি কন্ট্রোল ভলিউমের ভিতরে বলছে যে যদি স্টেডি ফ্লো হয় মাস ফ্লো রেট যেটা ঢুকবে আর যেটা বের হবে সেটা সমান হবে সেটাই বলছে এই মাস ফ্লো রেট কন্ট্রোল ভলিউম স্টেডি ফ্লোর ক্ষেত্রে বলছে যে কনস্ট্যান্ট থাকবে কিন্তু ভলিউম ফ্লো রেট কনস্ট্যান্ট নাও থাকতে পারে ভলিউম ফ্লো রেট তখনই কনস্ট্যান্ট থাকবে যখন ডেনসিটিটা কনস্ট্যান্ট থাকবে এটা মনে রাখতে হবে মাস ফ্লো রেট অলওয়েজ কনস্ট্যান্ট স্টেডি ফ্লোর ক্ষেত্রে কিন্তু ভলিউম ফ্লো রেট কনস্ট্যান্ট নাও হতে পারে ভলিউম ফ্লো রেট কনস্ট্যান্ট তখনই হবে যখন ডেনসিটি অফ দ্য ফ্লুইড রিমেইন কনস্ট্যান্ট স্টেডি ফ্লো সিস্টেম ওয়ান ইনলেট এন্ড যদি কোনো একটা স্টেডি ফ্লো সিস্টেম হয় সেখানে যদি একটা ওয়ান ইনলেট এবং ওয়ান এক্সিট থাকে সেই ক্ষেত্রে দ্য রেট অফ মাস ফ্লো ইনটু দ্য কন্ট্রোল ভলিউম মাস্ট বি ইকুয়াল টু দ্য রেট অফ মাস ফ্লো আউট অফ ইট দ্যাট ইজ এম ডট ইন equal to m dot out equal to m dot is eta the time ekta age bollam je kono ekta steady flow jodi hoy shei flow er khetre jodi ektai inlet thake ebong ektai outlet thake shei khetre mass flow rate hobe constant jodi dui ta inlet ebong dui ta outlet hoy shei khetre na hote pare kintu eta shorto hole ektai hole steady flow hoyte hobe ar hole one inlet and one exit hote hobe ekta pipe e normally ekta inlet ar ekta outlet jodi thake shekhane jodi steady flow thake shei khetre mass flow rate তোমার যে কোনো পজিশনে আর কন্ট্রোল ভলিউম যেটা ইন হবে আর আউট হবে দুইটা সমান হবে এই বলছে যে মাস ফ্লো রেট এটাকে এম ডট ইন মাস ফ্লো রেট ইন এম ডট আউট মাস ফ্লো রেট আউট ইকুয়াল টু এম ডট দিয়ে আমরা প্রকাশ করতে পারি কেজি পার সেকেন্ড ফর দ্য চেঞ্জেস ইন কাইনেটিক এন্ড পটেনশিয়াল এনার্জিজ আর নেগলিজিবল যদি কাইনেটিক এবং পটেনশিয়াল এনার্জি যে চেঞ্জটা হবে সেটা যদি নেগলিজিবল হয় এন্ড দেয়ার ইজ নো ওয়ার্ক ইন্টারঅ্যাকশন এবং যদি কোনো ওয়ার্ক ইন্টারঅ্যাকশন না থাকে দা এনার্জি ব্যালেন্স ফর সাচ এ স্টেডি ফ্লো সিস্টেম রিডিউসেস টু কিউ ডট ইকুয়াল টু এম ডট ডেল এইচ যেটা আগে আমরা কনস্ট্যান্ট ইকুয়াল টু লিখতে পারি এম ডট ডেল এইচ মানে এনথালপি চেঞ্জ চেঞ্জ অফ এনথালপি ক্ষেত্রে আমরা লিখবো সিপি ডেল টি আগেরটার সাথে পার্থক্য কি আগেরটা ছিল আমাদের এই যে এম কিউ ইকুয়াল টু এখানে কিউ ডট নাই কিন্তু নেট এনার্জি নেট অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার ইকুয়াল টু এম সিভি আর এখানে এসে দেখো এম কিউ ডট রেট অফ এনার্জি হ্যাঁ রেট অফ নেট এনার্জি হিট ট্রান্সফার বলতে পারো ইকুয়াল টু এম ডট এখানে মাস ফ্লো রেট আগেরটা ছিল শুধু এম টোটাল এম আর এখানে মাস ফ্লো রেট এখানে যেহেতু মাসটা ফ্লো হচ্ছে আগেরটা মাস কোনো ফ্লো ছিল না দেন টোটাল মাস ধরছে এখানে মাস ফ্লো রেট ইনটু ডেল এইচ ডেল এইচ কেন হলো এখানে ফ্লো ওয়ার্ক আছে ফ্লো ওয়ার্কের ক্ষেত্রে আমরা বলছি যেখানে এনথালপি আছে এনথালপি ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি আছে তার সাথে যেটা আমরা আগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি ইন্টারনাল এনার্জি প্লাস ফ্লো ওয়ার্ক হ্যাঁ ফ্লো ওয়ার্ক তাহলে এখানে ডেল এইচ এখানে তোমাদেরকে একটা কোশ্চেন আমি আগে করেছিলাম যে এখানে সিপি সিবি হলো না কেন তোমরা নিজেরাই বললা যে এখানে যেহেতু ওয়ার্ক হচ্ছে কাজ হচ্ছে কাজে এখানে এটা সিপি না হয়ে এখানে সিপি হয়েছে সিপিটা কিন্তু সিবির চেয়ে বড় তো এম ডট সিপি ইন্টু ডেল টি এটা হলো তোমার স্টেডি ফ্লোর ক্ষেত্রে এই ইকুয়েশনটা তোমাদের মনে রাখতে হবে দুইটা ইকুয়েশন তাহলে তুমি জানলা হিট ট্রান্সফারের বেসিক দুইটি ইকুয়েশন একটা হলো কি ইজ ইকুয়াল টু এম সিবি ডিটি এটা হলো তোমার যে কোনো জায়গায় যদি তুমি কনস্ট্যান্ট মাস বা কনস্ট্যান্ট ভলিউম দেখো স্টেশনারি কোনো মুভমেন্ট নাই ফ্লো নাই সেই ক্ষেত্রে এই ইকুয়েশন ইউজ করবা আর যেখানে তোমার স্টেডি ফ্লো থাকবে এরকম একটা ফ্লো থাকবে ফ্লুইড যাচ্ছে এবং বের হয়ে যাচ্ছে একদিক দিয়ে ঢুকতেছে একদিকে বের হয়ে যাচ্ছে এই ধরনের কেসে তুমি এই ইকুয়েশনটা ইউজ করবা কিন্তু এই দুইটা কিন্তু বেসিক ইকুয়েশন জানতে হবে তো এখানে দেখো এনার্জি তোমার এনার্জি ট্রান্সফার কি হচ্ছে কন্ট্রোল ভলিউমে কন্ট্রোল ভলিউমে এনার্জি ট্রান্সফার বলতে এম ডট সিপি টি টু মিয়োগ টি টু মাইনাস টি ওয়ান আন্ডার স্টেডি কন্ডিশন দ্য নেট রেট অফ এনার্জি ট্রান্সফার টু এ ফ্লুইড ইন এ কন্ট্রোল ভলিউম
is equal to the rate of increase in the energy of the fluid stream flowing through the control valve. The net rate of energy transfer to a fluid, a net rate of energy transfer to the fluid jet have a net, net mane duta jog ebong biyog orthat energy in minus energy out. Tale net ta paila. A net ta ki hobe equal to the rate of increase in the energy of the fluid stream. Sheti holo je amount ta m dot cp into eti holo increase hobe. Del t mane en age chilo kotha ar pore chilo kotha eta biyog pol korle take mass flow rate ebong cp diye gun korle tomar नेट एनर्जी को थोड़ा तार इंक्रीमेंट होते हैं, शेडर देखते हैं। इखने इंक्रीमेंट आ आगे तक जब हम इंटरनल एनर्जी आकर होते हैं, इखने वही भावे इंटरनल एनर्जी आकर होगा ना, इटा होगा फ्लूइड स्ट्रीमर जो टोटल एनर्जी टाइप है, इखने आज में। शुद्ध इंटरनल एनर्जी ना इखने फ्लो वर्क शो कंसीडर करें, तुम्हारे ए इक्वेशन के बिल कुछ। কন্ট্রোল ভলিউম ধরি এটা একটা কিন্তু কন্ট্রোল ভলিউম ডটেড লাইন দিয়ে ইয়ে করছে দেখাইছে যে এটা কন্ট্রোল ভলিউম এখানে যদি কোনো সারফেসের ভিতরে কোনো হিট কন্ডাকশন মাধ্যমে যদি সারফেসে হিট আসে সেই হিটটা দুই ভাবে যাবে একটা হলো তোমার কনভেকশনের মাধ্যমে সারাউন্ডিং যে ফ্লুইডটা থাকবে সেই ফ্লুইডে যাবে একটা হলো রেডিয়েশনের মাধ্যমে তোমার যাবে তাহলে এখানে এনার্জি ব্যালেন্স হবে কিউ ওয়ান যে এনার্জিটা তোমার কন্ডাকশনের মাধ্যমে বের হচ্ছে সার্ফেসে আসতেছে সার্ফেস থেকে এটা আবার দুই ভাগ হয়ে যাচ্ছে একটা হলো রেডিয়েশন একটা হলো কনভেকশন তাহলে আমাদের সার্ফেসের ক্ষেত্রে এনার্জি ব্যালেন্স আমরা লিখতে পারি কিউ ওয়ান ইকুয়াল টু কিউ ওয়ান ডট হবে এখানে ডটটা দিতে পারি না এই কারণে আমি এইভাবে লিখছি কিউ ওয়ান ডট ইকুয়াল টু কিউ টু ডট প্লাস কিউ থ্রি ডট আর কিউ ওয়ান ডট ইজ কন্ডাকশন থ্রু দ্য ওয়াল টু দ্য সার্ফেস অ্যান্ড কিউ টু ডট ইজ কনভেকশন ফ্রম দ্য সার্ফেস টু দ্য আউটডোর অ্যান্ড কিউ ডট থ্রি ইজ দ্য নেট রেডিয়েশন ফ্রম দ্য সার্ফেস টু দ্য সারাউন্ডিং এটা এই জিনিসগুলো আমাদের যখন পরবর্তী চ্যাপ্টারগুলো পড়বো এই এনার্জি ব্যালেন্স এটাও একটা ইকুয়েশন আমাদের আসবে আর কি আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমস দেখি আমরা কুলিং অফ সারফেস এনার্জিটা স্যার আরেকবার একটু এক্সপ্লেইন করবেন সারফেস এনার্জি এই সারফেসের মধ্যে যে অ্যাকশনটা ঘটছে ম্যাটেরিয়ালের অভ্যন্তরে না এখন ম্যাটেরিয়ালে যে বলছে এই সারফেস কন্টেইনস নো ভলিউম নো মাস সারফেস কিন্তু একটা মানে সারফেস বলতে কি একটা পাতলা একটা চামড়া যাকে বলে আর কি আমাদের শরীরের চামড়ার যে আউটার পোর্শন যেটা প্রতিটা ম্যাটেরিয়ালের আউটার পোর্শন আছে একটা সারফেস এটাকে বলা হয় সারফেস সারফেসের কোনো ভলিউম নাই কোনো মাসও নাই এন্ড দাস নো এনার্জি দেয়ারফর এ সারফেস ক্যান বি ভিউড অ্যাজ দ্য ফিকটিশিয়াস সিস্টেম হুজ এনার্জি কন্টেন্ট রিমেইনস কনস্ট্যান্ট ডিউরিং এ প্রসেস জাস্ট লাইক এ স্টেডি স্টেট অর স্টেডি ফ্লো সিস্টেম স্টেডি স্টেট অর স্টেডি ফ্লো সিস্টেম আমরা আগে দেখলাম না যে সারফেসকে আমরা স্টেডি স্টেট অথবা স্টেডি ফ্লো সিস্টেম কনসিডার করতে পারি সেই স্টেডি ফ্লো সিস্টেম যদি হয় তাহলে টোটাল এনার্জি ইন এই কন্ট্রোল ভলিউম দাগাইছে না ডট ডট দিয়ে এই কন্ট্রোল ভলিউমে এর ভিতরে যতটা এনার্জি ইন হবে ততটাই এটা আউট হবে আমরা স্টেডি ফ্লো কি দেখলাম স্টেডি ফ্লো যদি হয় এবং কন্ট্রোল ভলিউম যদি হয় কোন একটা কন্ট্রোল ভলিউমে যে পরিমাণ এনার্জি ইন হবে সেই পরিমাণ এনার্জি আউট হয়ে যাবে সেটাই বলে যে এটাও কিন্তু সারফেসটাকে আমরা ধরছি এটা একটা কন্ট্রোল ভলিউম যেখানে এনার্জি যে পরিমাণ ইন হচ্ছে সেই পরিমাণ আউট হয়ে যাচ্ছে এনার্জি ইন কিভাবে হচ্ছে এখানে কন্ডাকশনের মাধ্যমে এনার্জিটা সারফেসে আসতেছে ভিতর থেকে ওয়াল ওয়ালের ভিতর থেকে কন্ডাকশনের মাধ্যমে সারফেসে এনার্জিটা আসতেছে ইন হচ্ছে আর যেটা আউট হয়ে যাচ্ছে সেটাকে বলা হয় একটা রেডিয়েশনের মাধ্যমে একটা কনভেকশনের মাধ্যমে তো সারফেস এনার্জি ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি এটাই এখন বোঝানো হচ্ছে আর কিছু না মানে সারফেস এনার্জি ইজ এ ওয়ান কাইন্ড অফ মানে এটাকে ধরছে স্টেডি স্টেট অথবা স্টেডি ফ্লো সিস্টেম স্টেডি ফ্লো সিস্টেমের ক্ষেত্রে শর্তই হলো যে কন্ট্রোল ভলিউমে কোনো এনার্জি ঢুকবে ইকুয়াল টু কন্ট্রোল এনার্জি থেকে আউট হয়ে যাবে দুটো যোগফল সমান থাকবে ইন যদি আরো দুই তিনটা হতো তো ইন গুলা যোগ হতো ইকুয়াল টু আউট গুলা একদিকে যোগ হতো এখানে ইন হলো একটা কিউ ওয়ান এটা একটা ইন হচ্ছে সারফেসের ভিতরে সেক্ষেত্রে আউট হয়ে যাচ্ছে দুইটা একটা রেডিয়েশন একটা কনভেকশন এটাই দেখাইছে আমরা এই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা দেখি কুলিং অফ স্টেইনলেস স্টিল এ হিটেড কন্টিনিউয়াস AISI
304 স্টেইনলেস স্টিল এআইএসআই কি বলো আমেরিকান স্ট্যান্ডার্ড ফর স্টিল আমেরিকান আয়রন এন্ড স্টিল সামথিং ইনস্টিটিউট গুড আমেরিকান আয়রন এন্ড স্টিল ইনস্টিটিউট স্যার আমেরিকান আয়রন এন্ড স্টিল স্টিল ইনস্টিটিউট ইনস্টিটিউট রাইট ভেরি গুড তো তারা তাদের একটা গ্রেডিং আছে মানে এআইএসআই আমেরিকান আয়রন এন্ড স্টিল ইনস্টিটিউটের একটা গ্রেডিং আছে সেটা হলো 304 304 বলতে ওই আয়রনটার ইয়াটা হবে তোমার যে স্টিলটা থাকবে স্টেনলেস স্টিলের কিছু প্রপার্টি থাকবে 304 বলতে ওই চার পাঁচটা প্রপার্টি ওটা ওটা কনস্ট্যান্ট থাকবে এই প্রপার্টি গুলো থাকতে হবে তার সেটা সুতরাং এআইএসআই বললে 304 বললে এই স্টেনলেস স্টিলের পার্টিকুলার কয়েকটা প্রপার্টি সেটা মিট করতে হবে সেটা মিট করবে আর কি ওটা আমরা আসতেছি পরে স্টেনলেস স্টিল শীট ইজ বিং কনভেড অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড অফ 1 মিটার পার সেকেন্ড ইনটু এ চেম্বার টু বি কোল্ড এটা একটু গরম একটা স্টেনলেস স্টিল যেটাকে তোমার কনভে করা হচ্ছে অর্থাৎ এটা কনভেয়ারের মাধ্যমে এটা যাচ্ছে কোথায় 1 সেন্টিমিটার পার সেকেন্ডে ইনটু এ কুলিং চেম্বারে যাচ্ছে এখানে দেখানো আছে এটা যদি স্টিল এআইএসআই 304 স্টেনলেস স্টিল শীট এই শীটটা যখন ম্যানুফ্যাকচার হয় এটা অনেক গরম থাকে এটাকে ঠান্ডা করার প্রয়োজন হয় এটা একটা বেল্টের মাধ্যমে কনভেয়ারের মাধ্যমে এটা যাবে কোথায় কুলিং চেম্বারে যাবে সে ভেলোসিটিটা কত সে ভেলোসিটিটা বলছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড সে যাচ্ছে এটার ডাইমেনশন দেওয়া আছে এটা 5 মিলিমিটার থিক এবং 2 মিটার ওয়াইড এটা থিকনেস হলো 5 মিলিমিটার এবং উইডথ হবে 2 মিটার অ্যান্ড ইট এন্টার্স and exits the chamber at 500k and 300k এটা 500k যখন এটা তখন ঢুকতেছে তখন টেম্পারেচার ছিল 500k আর এটা যখন আউট হচ্ছে তার টেম্পারেচার ছিল 300k ঠান্ডা হয়ে যাচ্ছে determine the rate of heat loss from the stainless steel sheet inside the chamber এই inside the chamber এর ভিতরে যে হিটটা লস হচ্ছে তো সেই হিট লসটা হিট লস রেট অফ হিট লস কিউ ডট বের করতে হবে রেট অফ হিট লস বের করতে হবে তাহলে তোমরা এখানে ফর্মুলাটা কি হবে কি ফর্মুলা আমরা ইউজ করব কিউ ডট ইকুয়াল টু এমসিপি ডিটি সিপি হবে কেন কারণ স্যার স্টেডি ফ্লো এটা স্টেডি ফ্লো রাইট সুতরাং এখানে তো তুমি জানলাই তাহলে আমরা কিউ ডট ইজ ইকুয়াল টু এম এম ডট হবে না এম ডট মাস ফ্লো রেট এম ডট মাস ফ্লো রেট তারপর সিপি ডিটি হ্যাঁ তোমরা ঠিকই ধরছো এম ডট সিপি ডিটি এটা ফর্মুলা এই ফর্মুলা যদি জানো তাহলে অঙ্ক কোনো কঠিন না এখন আমি মাস ফ্লো রেট বের করতে হবে আমাকে আমার সিপি জানতে হবে টি ইন আর টি আউট আমার জানা আছে তাহলে এখন এম ডট আমরা কিভাবে বের করব এম ডট আমি তোমাকে তো আগেই বলছি যে মাস ফ্লো রেট বের করার জন্য কি আমার লাগবে মাস ফ্লো রেট রেজাল্ট আমরা ফর্মুলাটা কি জানি রো ভেলোসিটি আর কনসেশনাল এরিয়া হ্যাঁ কনসেশনাল এরিয়া এখন এখানে দেখো রো আছে রো ভেলোসিটিটা এটা ভি ভেলোসিটি আমাদের দেওয়া আছে রো আমাদের এটা আমরা টেবিল আছে আমাদের বইয়ের শেষে টেবিল A3 টেবিল A3 তে আমরা যদি যাই ওখানে ASI 304 এই স্টিলটা আমাদের আছে টেবিলের ভিতরে সেই টেবিলে ওই স্টিলের এগেনস্টে তোমার ডেনসিটি দেওয়া আছে আমাদের 400 কেলভিন যে টেম্পারেচারে এই টেম্পারেচারে তার সিপির ভ্যালু দেওয়া আছে 515 জুল পার কেজি কেলভিন ওই টেবিল থেকে নিতে হবে এটা আর তোমার ওই টেবিলে তোমার এটা ডেনসিটিও দেওয়া আছে তাহলে আমি ডেন্সিটি ওই টেবিল থেকে পেয়ে গেলাম স্টেনলেস স্টিলের ক্ষেত্রে টেম্পারেচারটা কত হবে টেম্পারেচারটা অ্যাভারেজ টেম্পারেচার নিতে হবে তার কারণ তুমি তো স্টিলের টেম্পারেচার তুমি ছিল তোমার ইনিশিয়ালি 500 পরে হয়ে গেল 300 তাহলে আমার প্রপার্টিস তো দুটো হয়ে যায় 500 জন্য একটা হয় আবার 300 জন্য একটা হয় এই সমস্ত ক্ষেত্রে আমাদের একটা অ্যাভারেজ টেম্পারেচার ধরে সেই প্রপার্টিসটা একটা অ্যাভারেজ প্রপার্টি নিলে আমাদের এরর কম আসবে আর কি আমরা 500 তো নিব না 300 তো নিব না
আমরা দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে এভারেজ টেম্পারেচার 400 এই 400 তে প্রপার্টিটা আমরা নিব 400 তে প্রপার্টিস নিলে আমরা দেখব যে সেখানে আমরা সিপি পেলাম 515 জুল পার কেজি কেলভিন আর তোমার ইয়া পেলাম কি ডেনসিটি পেলাম 7900 কেজি পার মিটার কিউব তাহলে এখানে এই দুটো পেলাম আর WRT WRT হলো ক্রস সেকশন এরিয়া এটা W টা কি আমার ওয়াইড আর T টা হলো থিকনেস তাহলে এই দুটো আমরা আলটিমেটলি ইয়ে করলে মাস ফ্লো রেট আমরা পাচ্ছি 0.79 কেজি পার সেকেন্ড তো মাস ফ্লো রেট যদি আমরা পেয়ে থাকি এটি আননোন ছিল আর সিপি আমরা টেবিল থেকে নিয়েছি আর সব জানি তাহলে আমাদের হাতে হিট লস হচ্ছে 81.4 কিলোওয়াট এনে জুল পার সেকেন্ড আসছে জুল পার সেকেন্ড মানে ওয়াট এটা 1000 দিয়ে দুই ভাগ করে তাহলে কিলোওয়াট পেয়ে যাচ্ছি কারো কোনো বুঝতে অসুবিধা আছে অঙ্কটা আমরা যে থিওরি পড়লাম স্টেডি ফ্লো সে থিওরিটার সাথে মিল আছে তো মিল আছে সুতরাং আমরা তাহলে একটা অঙ্ক দেখুন আরো দুই একটা অঙ্ক দেখি আরেকটা অঙ্ক দেখি এটা যেমন হিটিং অফ ওয়াটার ইন অ্যান ইলেকট্রিক টিপট 1.2 কেজি অফ লিকুইড ওয়াটার ইনিশিয়ালি অ্যাট 15 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ টু বি হিটেড টু 95 ডিগ্রি তাহলে ইনিশিয়াল টেম্পারেচার ছিল 15 ডিগ্রি লিকুইড ওয়াটারের ওজন দেওয়া আছে এখানে মাস মাস ফ্লো রেট না এটা হলো মাস তাহলে লিকুইডের ওয়াটারের যে ওয়েটটা দেওয়া আছে মাস দেওয়া আছে 1.2 কেজি ইনিশিয়াল টেম্পারেচার T1 হলো তোমার 15 ডিগ্রি এবং এটা ফাইনাল টেম্পারেচার হতে হবে আমার 95 ডিগ্রি ইন এ টিপট ইকুইপড উইথ 1200 ওয়াটের একটা ইলেকট্রিক হিটিং এলিমেন্ট আছে এর সাথে একটা হিটার আছে যে হিটারটার ওয়াট হলো 1200 ওয়াট দ্য টিপট ইজ 0.5 কেজি অ্যান্ড হ্যাজ অ্যান অ্যাভারেজ স্পেসিফিক হিট তাহলে টিপটের ওজন দেওয়া আছে এটা 0.5 কেজি আর অ্যাভারেজ স্পেসিফিক হিট এই টিপটটার স্পেসিফিক হিট আছে তোমার 0.7 কিলো জুল পার কেজি কেলভিন টেকিং দ্য স্পেসিফিক ওয়াটার ওয়াটারের ক্ষেত্রে টেবিলে যেতে হবে না তোমাদের টেবিলে পাইতাম এনে এমনি বলেই দিচ্ছে তারা 4.18 কিলো জুল পার কেজি কেলভিন ওয়াটারের সিপি পাইলা তোমার এই যে ম্যাটেরিয়ালটা যেটা কেটলির ম্যাটেরিয়ালটা সেই ম্যাটেরিয়ালের সিপি পেয়ে গেছো কেটলির ওজন পাইছো ওয়াটারের ওজন পাইছো তাহলে ডিস রিগার্ডিং এনি হিট লস ফ্রম দ্য টিপট টিপট থেকে যে হিটটা লস হচ্ছে সেই লসটা কনসিডার করতে না করছে সেটা আমরা ওটা কনসিডার করবো না determine how long it will take for the water to be heated এনে বলো তাহলে এখানে আমাদের ইন্টারনাল এনার্জিটা চেঞ্জ হবে তাই না এটা তো একটা ক্লোজ সিস্টেম yes sir ক্লোজ সিস্টেম হলে আমাদের যে আমরা হিট যেটা দিব সেই হিটটা তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে তার এটাই তো ইন্টারনাল এনার্জি চেঞ্জ মানে কি ডেল ইউ বলতে আমরা কি বুঝাই এখানে m cv dt রাইট এমসিভিডিটি এখানে দুইটা ম্যাটেরিয়াল আছে একটা হলো ওয়াটার একটা হলো কেটলি কেটলিও তো গরম হবে কেটলি ইটস মেটাল সুতরাং এই দুটোর ক্ষেত্রে আমরা আলাদা দুটো যোগফল করলে আমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে হাউ লং কত টাইম লাগবে আমরা হিটটাকে বের করব হিট বের করার পরে আমরা কি পরিমাণ হিট আমরা এনার্জি দিচ্ছি যেহেতু এনার্জি এখানে লস নাই মানে বসে আউট হয়ে যাচ্ছে না আমরা ধরলাম যেটা দিচ্ছি ওইটাই তোমার ওটা কি হিসাবে পাবো ইন্টারনাল এনার্জি ইনক্রিমেন্ট সেটাই দেখছি আমরা দেখি আমরা যে এনার্জিটা দিচ্ছি সেই এনার্জিটা এই যে টোটাল যে এনার্জি দিচ্ছি সেটা ইনক্রিমেন্ট একটা হলো ওয়াটারের ইন্টারনাল এনার্জি ডেল ইউ এটা হলো ডেল ইউ ওয়াটারের ডেল ইউ প্লাস টিপটের ডেল ইউ আকারে আমরা পাচ্ছি এই যে ডেল ইউ ওয়াটার প্লাস ডেল ইউ টিপট যে এনার্জিটা দিচ্ছি যেহেতু এটার কোনো আউট হচ্ছে না আউট মানে জিরো এনার্জি ইন মাইনাস এনার্জি আউট এটা আউটটা হলো জিরো কাজেই এনার্জি ইন ইকুয়াল টু ইনক্রিমেন্ট অফ এনার্জি অফ দ্য সিস্টেম এখানে যেহেতু এটা সিস্টেমটা হলো ক্লোজ সিস্টেম সেই ক্ষেত্রে এখানে তোমার ইন্টারনাল এনার্জিটাই ইনক্রিমেন্ট হবে ইন্টারনাল এনার্জি ইনক্রিমেন্ট মানে এম সি সি ভি ডেলটি অ্যান্ড সি ভিটা এখানে লেখলো না কেন আমরা বলছি যদি গ্যাস না হয় যদি লিকুইড এবং আরেকটা কি বললাম লিকুইড এবং সলিড হয় সেই ক্ষেত্রে আমরা সি সি দিয়ে প্রকাশ করতে পারি সিপি সিভি এগুলো সমান কাজে এখানে সি দিয়ে প্রকাশ করা যায় তাহলে এখানে এমসি ইন্টু ডেলটি ওয়াটার প্লাস এমসি ইন্টু ডেলটি টিপট এখানে এখানে এম দেওয়া আছে ওয়াটারের ক্ষেত্রে এম 1.2 কেজি
আর সি এর মান দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। তাহলে আমরা এদের যোগ করলে আমরা পাচ্ছি যে 4 to 9.3 কিলো জুল এনার্জি আমাকে আমার এখানে দিতে হবে। তাহলে এটা খেয়াল রাখো যে আমি এত এনার্জি দিচ্ছি 4 to 9.3 কিলো জুল। আমাদের হিটার আমাদের বাইর করতে বলছে কি টাইম টেবিল করতে বলছে, ডিটারমাইন দ্য হাউ লং ইট উইল টেক ফর ওয়াটার টু বি হিটেড, মানে ওয়াটার হিট হইতে কতক্ষণ সময় লাগবে। তা আমি আমার হিট কত লাগবে আমরা পেয়ে গেলাম এত কিলো জুল। এটাকে যদি আমি এই যে ওয়াট যেটা আছে 1200 ওয়াট দিয়ে ভাগ করি, 1200 ওয়াট মানে কি জুল পার সেকেন্ড, হ্যাঁ জুল পার সেকেন্ড। তাহলে ওয়াট মানে জুল পার সেকেন্ড, এটাকে আমরা যেহেতু আমাদের ইউনিটটা কিলো জুলে আনছি, কিলো জুলে এনেছি কাজে এখানে আমরা এটাকে কিলো ওয়াট করব। কিলো ওয়াট করলে 1.2 কিলো ওয়াট, কিলো ওয়াট মানে আমরা চেঞ্জ করে লিখতে পারি কিলো জুল পার সেকেন্ড লিখতে পারি, কাজে এটাকে ভাগ করলে আমরা সেকেন্ড পেয়ে যাব। এই যে ডেল্টা ইকুয়াল টু টোটাল এনার্জি ট্রান্সফার ডিভাইডেড বাই রেট অফ এনার্জি ট্রান্সফার, দ্যাট ইজ এত কিলো জুল আমরা টোটাল এনার্জি আমরা দিয়েছিলাম, আর হিটারের যে এনার্জি সে দিচ্ছে 0.1.2 কিলো জুল পার সেকেন্ড। কিলো জুল পার সেকেন্ড মানে কিলো ওয়াট আর কি। তাহলে এটা যদি আমরা ভাগ করলে তাহলে ইউনিট কিলো জুল কেটে যে আমরা এস থাকবে সেকেন্ড থাকবে 358 সেকেন্ড, দ্যাট মিন্স 6 মিনিট লাগবে। তাহলে আমাদের অঙ্কের রেজাল্ট হলো 6 মিনিট সময় লাগবে আমার এই ওয়াটারটাকে মানে হিট করতে 95 ডিগ্রিতে নিয়ে যেতে আমার 6 মিনিট সময় লাগবে। কিন্তু এখানে আমাদের একটা জিনিস ডিসরিগার্ডিং দ্য হিট লস, হিট লস কিন্তু আসলে প্র্যাকটিক্যালি হিট লস তো হবেই, বাট এখানে আমাদের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে ডিসরিগার্ড করতে বসে, কাজে আমরা ডিসরিগার্ড করলে আমাদের 6 মিনিট সময় লাগবে, প্র্যাকটিক্যালি 6 মিনিটের চেয়ে বেশি লাগবে যেহেতু আমাদের হিট লস হবে এটাই। আর আরো দেখবো আমরা, না সময় নাই এখন, আমরা রোল কল করি আজ এই পর্যন্তই থাক, মানে নেক্সট ক্লাসে স্টার্ট করবো।